প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভি সংবাদে আপনাদের স্বাগতম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বছরব্যাপী দলীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন বিএনপির দুই নেতা। প্রধানমন্ত্রীর জন্য আমন্ত্রণ পত্র নিয়ে শনিবার বিকেল 5টার দিকে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর ধানমন্ডির কার্যালয়ে উদ্দেশ্যে রওনা হন বিএনপির স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা বিজন কান্তি সরকার এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনি। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী 1 মার্চ থেকে বছরব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। ওই দিন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আবদুল কাদের বলেছেন, জিয়াউর রহমানই কুনিদের পুনর্বাসন করেছিলেন, বিভিন্ন দূতাবাসে দিয়েছেন চাকরি এবং কুনিদের বিদেশে পালিয়ে যেতেও সহযোগিতা করেছেন। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক। শনিবার সকালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বললেন সেতুমন্ত্রী। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন তিনি। আবদুল কাদের বলেন, 15ই আগস্ট পৃথিবীর ইতিহাসে নির্মম রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রধান বেনিফিশিয়ারি জিয়াউর রহমান। জিয়াউর রহমানই কুনিদের পুনর্বাসন করেছিলেন, বিভিন্ন দূতাবাসে দিয়েছেন চাকরি এবং কুনিদের বিদেশে পালিয়ে যেতেও সহযোগিতা করেছেন। জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক। জিয়াউর রহমান স্বাধীনতার মূল্যবোধকে নির্বাসনে পাঠিয়েছিলেন, মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলাকে নিষিদ্ধ করেছিলেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, স্বাধীনতা পরবর্তীকালে তার ভূমিকা মুক্তিযোদ্ধাদের কাছেই প্রশ্নবিদ্ধ ছিল। জিয়াউর রহমান নিজেই নিজেকে বিতর্কিত করেছেন, একজন সেক্টর কমান্ডারের এমন মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি তোষণ ও পোষণ নীতিতে ইতিহাস নিজেই জিয়াউর রহমানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। দলের মেয়াদোত্তীর্ণ জেলা উপজেলা থানা ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কমিটির গঠনের ক্ষেত্রে নিবেদিত প্রাণ ও ত্যাগীদের মূল্যায়ন করতে হবে, বিকৃত ও বসন্তের কোকিলদের দলে আনা যাবে না, দল করতে হলে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। এই ব্যাপারে দলের সভাপতি শেখ হাসিনা অত্যন্ত কঠোর। আগামীকাল রবিবার 28 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবার আশাবাদ ব্যক্ত করে ও আব্দুল কাদের বলেন, অন্যান্য ধাপের মতো আগামীকালের নির্বাচনও সরকার কোনো হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, তৃণমূলের জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন এগিয়ে নিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন গুরুত্বপূর্ণ। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রার্থিতা সহ অন্যান্য বিষয়ে দলীয় নির্দেশনা বা গাইডলাইন ইতিমধ্যে জেলায় পাঠানো হয়েছে। প্রত্যেক ইউনিয়ন কমিটিকে সভা করে 1 থেকে 3 জন সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করে দলের ইউনিয়ন কমিটির রেজুলেশন বা লিখিত সুপারিশ উপজেলা ও জেলা কমিটির স্বাক্ষরসহ ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জমা দিতে হবে। স্থানীয়ভাবে মনোনয়ন দেওয়ার কোনো সুযোগ নেই এবং সুপারিশকৃত নামসমূহ যাচাই বাছাই ও বিভিন্ন জরিপ শেষে দলীয় সভাপতির নেতৃত্বে মনোনয়ন বোর্ড প্রার্থিতা চূড়ান্ত করবে বলে উল্লেখ করেন ওয়াবুদুল কাদের। এদিকে সৈয়দপুরের প্রাকৃত উন্নয়ন চাইলে মেয়র পদে নৌকা মার্কায় ভোট দেওয়ার বিকল্প নেই। একটি পৌরসভায় উন্নয়ন করতে হলে তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমেই করতে হয়। সেটা করতে হলে নৌকা মার্কার প্রার্থীকে মেয়র হিসেবে নির্বাচিত করতে হবে। উপরোক্ত কথাগুলো বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি শুক্রবার দুপুর 12:30 শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে নৌকা মার্কার সমর্থনে ঊর্ধ্বভাষী ক্যাম্পাসবাসীদের নিয়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। আর্মি ইউনিভার্সিটি প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষানগরী সৈয়দপুর মান আরও বৃদ্ধি করা হয়েছে। সৈয়দপুর কারিগরি মহাবিদ্যালয়কে বিজ্ঞান কলেজে রূপান্তর করা সহ পৃথক একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। ইতিপূর্বে শেখ হাসিনাই উত্তরা ইপিজেড প্রতিষ্ঠার মাধ্যমে মঙ্গা পীড়িত নীলফামারীতে অমূল বদলে দিয়েছে। একইভাবে অর্থনৈতিক জোন তৈরির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান ও আর্থিক বিপ্লব গঠানোর চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও রেলওয়ে কারখানাতে আরও একটি ওয়াইগন শপ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নের মাত্রা ত্বরান্বিত করা হচ্ছে। এর ধারাবাহিকতায় নীলফামারী ও সৈয়দপুরে আরও নানা ধরনের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু পৌর এলাকায় কোনো কাজ করতে গেলে তা পৌর পরিষদের মাধ্যমেই করতে হবে, তাই এখানে মেয়র পদে আওয়ামী লীগের নেতা থাকলে তা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে করা সম্ভব হবে। দীর্ঘ 30 বছর বিএনপির লোক মেয়র থাকার উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে সৈয়দপুর, তা থেকে উত্তরণ ঘটাতে আপনারা যদি উদ্যমী হন এবং নৌকা মার্কায় ভোট দেন তাহলে সার্বিক উন্নয়নের চিত্র পাল্টে ফেলা হবে। তাই আমাদের নেতা মরহুম আক্তার হোসেন বাদলের স্ত্রী রাফিকা জাহান আক্তার বেবিকে নৌকা মার্কায় ভোট দিয়ে আগামী প্রজন্মের জন্য সমৃদ্ধ সৈয়দপুর গড়তে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
এই সময় এক প্রশ্নের জবাবে সাবেক মন্ত্রী নানক বলেন, বিএনপির চরিত্রই হলো মিথ্যাচার, তাই সৈয়দপুর বিএনপির মিথ্যা অভিযোগের নেতা তাদের নেতাদের আটক ও নির্বাচনী কাজে বাধা দেওয়ার অভিযোগ এনেছে। এই সময় উপজেলা চেয়ারম্যান মোকসেদুল মোমিন বলেন, সৈয়দপুরের নির্বাচনী পরিবেশ অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ রয়েছে, এতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করায় গোলহাট এলাকায় সংঘর্ষে জড়িত থাকায় পৌর বিএনপির আহ্বায়ক শেখ বাবলুকে পুলিশ গ্রেপ্তার করেছে, এতে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই। এই সময় ক্যাম্পাসবাসীদের পক্ষে বক্তব্য দেন উর্দুবাসী নেতা আশরাফুল হক বাবু, বাঁশবাড়ি ক্যাম্পের সভাপতি আকবর আজম ও খুলনা থেকে আগত শাহিন আলম। পথসভায় আরও ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম প্রিক, নীলফামারীর জেলা সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সভাপতি মমতাজ হক, উপজেলা সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকি। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুস্তাক আহমেদের মৃত্যুর ঘটনা সরকারকে বিব্রত করতে কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিকী সাধারণ সভা ও প্রীতি সমাবেশে এই বক্তব্যে তিনি এই আহ্বান জানান। হানিফ বলেন, প্রশাসনের মধ্যে অনেক সরকার বিরোধী ঘাপটি মেরে থাকেন, সুযোগ পেলেই তারা সরকারকে বিব্রত করতে বিপদে ফেলতে চান। মুস্তাক আহমেদের ঘটনা সে ধরনের ষড়যন্ত্রের অংশ কিনা এটা খতিয়ে দেখা উচিত, কারণ আওয়ামী লীগ সরকারের আমলে এই মন ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, এটাকে সরকার কখনোই সমর্থন করে না। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কোনো ধারায় কতটুকু কি আছে তা আইনজীবী ও সাংবাদিকরা ভালো বলতে পারবেন, প্রতিটি আইনের মধ্যেই দুর্বলতা থাকতে পারে, প্রতিটি আইনে দুটি দিক আছে, আইন যারা প্রয়োগ করে তাদের আরও সচেতন হওয়া উচিত। মাহবুব আলম হানিফ বলেন, গণমাধ্যমকে দেখলাম মুস্তাকের বিরুদ্ধে মামলা হওয়ার পর 6 বার জামিন আবেদন করা হয়েছিল, কিন্তু আদালত তাকে জামিন দেননি, 1 বছর ধরে তিনি কারাগারে ছিলেন, আদালত সর্বোচ্চ জায়গা, আমাদের উপরে আর কোনো কথা নেই, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, স্বাধীন বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা আছে, কিন্তু আমার অনুরোধ থাকবে, এই যে মুস্তাকের মতো একজন ব্যক্তি শুধু একটি লেখার কারণে তার বিরুদ্ধে মামলা হওয়ার পর 6 বারেও জামিন দেওয়া হলো না, এই জামিন না পাওয়াটা কতটা যৌক্তিক বিচারপতিদের এটা ভাবনার বিষয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জাতিসংঘ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেটার জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি, এটা জাতির জন্য গর্বের, একসময় বাংলাদেশকে তলাবিহীন জুড়ি বলা হতো, মিসকিন বা গরিবের রাষ্ট্র বলা হতো, আজকে সেই বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত। এদিকে 7ই মার্চ উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আব্দুল কাদের। তিনি বলেন, ঐতিহাসিক 7ই মার্চকে যারা এতদিন নিষিদ্ধ করে রেখেছিল তারাই এখন 7ই মার্চ পালন করবে, বিএনপির এই সিদ্ধান্তকে আওয়ামী লীগ স্বাগত জানায়। তিনি মনে করেন, বিএনপির এই প্রচেষ্টা দেশের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক আবহ তৈরি করবে। আব্দুল কাদের বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। দীর্ঘদিন ইতিহাসের পায়ে শেকল পরে রাখা হয়েছিল, করা হয়েছিল বিকৃত, ও তাই তরুণদের দেশ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান ও আব্দুল কাদের। বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর পরিবার সততা, মেধা ও সাহসের প্রতীক উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্নির্মাণে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদস্যরা আগামীতে সোনার মানুষ তৈরি করবে। বঙ্গবন্ধু স্বাধীনতা বাংলাদেশ এক সূত্রে গাথা উল্লেখ করে ও আব্দুল কাদের বলেন, বঙ্গবন্ধু সবার, তাকে মর্যাদার আসনে অভিষিক্ত করার অর্থই হচ্ছে দেশ ও স্বাধীনতার মূল্যবোধকে সম্মানিত করা। তিনি বলেন, বঙ্গবন্ধু দিয়েছেন একটি স্বাধীন রাষ্ট্র, ভৌগোলিক মুক্তি, পক্ষান্তরে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি এবং ক্ষুধা ও দারিদ্র্যের রোল মডেল। 2041 সালের মধ্যে দেশকে একটি সমৃদ্ধ দেশে উন্নীত করতে হলে শেখ হাসিনা যে স্বপ্ন তা সফল করতে হলে শিশুদের যোগ্য নাগরিক হয়ে ওঠার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনাই হবে নতুন প্রজন্মের রোল মডেল, অনুকরণীয় আদর্শ, তাদেরকে স্মরণ করেই এগিয়ে যেতে হবে।